অনেক কম নম্বরে ঠিক আছে এই কম নম্বর ধরে কোটাধারী এই কোটাধারীরা চাকরি পাবে আর মেধাবীদের কে আপনারা নিয়োগ দিবেন না এটা তো আমি শিক্ষা কে আপনারা সংসার দ্বার প্রান্ত পুলিশের লাঠি দর্শক দেখতে পাচ্ছেন যে তারা আসলে পুলিশের ধাওয়া খেয়ে আসলে এই মুহূর্তে তারা যে মানববন্ধনে অংশগ্রহণকারী যে নিয়োগের দাবি যে মানার চেষ্টা করতেছি দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আছি মিরপুর এক আর আপনারা দেখতে পাচ্ছেন আবার পিছনে যে শূন্য পদের যে নিয়োগের দাবিতে আসলে এই মুহূর্তে মিরপুর একে যে আন্দোলন চলছে আসলে যারা সাধারণ আসলে শিক্ষক সমাজ যারা আসলে শূন্য পদের সর্বোচ্চ নিয়োগের দাবিতে তারা এই মুহূর্তে আসলে মিরপুরে যে তাদের আন্দোলন চলছে এবং আমরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমার পিছনে যে শূন্য পদের নিয়োগের দাবিতে আসলে শিক্ষক সমাজের যে আন্দোলন এবং সংগ্রাম তাদের যে স্লোগান চলছে এই মুহূর্তে আমরা যদি একটু এই মুহূর্তে তাদের সাথে কথা বলি তাদের এই আন্দোলন নিয়ে আসলে কি জন্য তাদের এই আন্দোলন এবং কেন আন্দোলন আমরা একটু কথা বলবো যারা শিক্ষক সমাজ আছে তাদের সাথে জি আমরা আমরা একটু কথা বলবো ভাই যে আপনাদের আসলে এই আন্দোলন সংগ্রাম এবং মানববন্ধন কি কারণে আমাদের একটু বলবেন আসসালামু আলাইকুম আমি ফরিদপুর থেকে বলছি আসলে আমাদের এই নিয়োগটা দেওয়া হয়েছিল সার্কুলারটা 2020 সালের 18 অক্টোবর তো এই সার্কুলারে কোনো পদ সংখ্যা উল্লেখ ছিল না সেখানে বলা ছিল যে শূন্য পদে নিয়োগ দেওয়া হবে তো আপনারা সবাই জানেন জানেন যে 2020 সালের দিকে করোনা মহামারী ছিল প্রকট ওই সময় একটা বেকারত্বের সংকট সৃষ্টি হয়েছে এরপরও অনেক ছাত্রছাত্রীদের পরীক্ষার্থীদের বয়স চলে গেছে সেক্ষেত্রে অনেকেই তাদের পরীক্ষা নিয়োগের ক্ষেত্রে সমস্যা হয়েছে যে 32,500 জন লোকটা কথা বলতেছে কিন্তু আমাদের যখন পরীক্ষা দিতে বসবো সেই এপ্রিল মাসের দিকে প্রাথমিক ও গণসংখ্যা মন্ত্রী জাকির হোসেন স্যার বললেন যে এবারে নিয়োগ পরীক্ষায় 45,000 লোক নিয়োগ করা হবে সেক্ষেত্রে উনি বললেন যে বিশাল সংকট রয়েছে উনি এটা নির্ভর করেই যৌক্তিক কথাটা তিনি বললেন এবং সেই ক্ষেত্রে আমাদের কি করা হলো যে 151,853 জনকে টিকানো হলো তা আমাদের কথা হচ্ছে যদি 151,853 জন লোককে টিকানো হয় ভাইবার জন্য টিকানো হয় তাহলে কেন এখন 32,577 জন লোককে নিয়োগ দেওয়া হবে করোনা মহামারীর কারণে দু তিনটা বছর প্রায় চলে গেল এখন অনেকের বয়স শেষ বিশাল এই জনসংখ্যার দেশে যে পরিমাণ বেকার রয়েছে তাদের বিশাল একটা ভরসা ছিল যে এই বড় একটা সার্কুলারে তাদের কর্মসংস্থান হবে অনেকের পরিবার তাকায় আছে আমাদের সচিব স্যার 58,000 কথা বিবিসির মতো আন্তর্জাতিক মিডিয়াতে কিন্তু সে কথা বলেছে সবাই জানে সেটা হ্যাঁ তা দেশ মিডিয়া দেশ প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া ফলাও করে কথা রয়েছে যে 45,000 এটা হচ্ছে মাননীয় প্রতিমন্ত্রী স্যার বক্তব্য যে আরো প্রায় অবসর জড়িত কারণে 10 থেকে 12,000 শিক্ষক অবসরে গেছে এই পদ শূন্য হয়েছে এই পদ পূরণ করা হবে এই নিয়োগের মাধ্যমে আমাদের আমিনুল স্যার কি কারণে জানলাম না কোন অজ্ঞাত কারণে তাকে অন্য মন্ত্রণালয়ে সচিব হিসেবে পাঠানো হয়েছে আর বেকারের সাথে কেন প্রহসন করেন আশা দিয়ে কেন আশা ভঙ্গ করতেছেন আজ আমাদের ঘুম না নিয়োগের সিস্টেম আছে যে একটা কাটমার্ক হয় সেই কাটমার্কের নিচে হলে সে তো কোয়ালিফাই করবে না কিন্তু এখানে ভাই বানি আছে 151,000 সামথিং তারা অনেক কম নম্বরে ঠিক আছে এই কম নম্বর ধরে কোটাধারী এই কোটাধারীরা চাকরি পাবে আর মেধাবীদেরকে আপনারা নিয়োগ দিবেন না এটা তো আমি শিক্ষা কে আপনারা সংসার দ্বার প্রান্তে আছেন নিয়ে যাচ্ছেন কেন দেশে গিয়ে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষান্ত কথাবার্তা বলেন দর্শক এই মুহূর্তে চলছে পুলিশের সাথে যে শিক্ষার্থীদের আন্দোলন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে পুলিশের সাথে আসলে শূন্য পদের নিয়োগের দাবিতে যাই শিক্ষক সমাজ যারা আসলে মানববন্ধন করতেছিল আসলে পুলিশের লাঠিপেটে আসলে তারা ছত্রভঙ্গ হয় এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আসলে মিরপুর এক থেকে তারা এই মুহূর্তে আসলে আমরা দেখানোর চেষ্টা করতেছি পুলিশের লাঠিপেটে আসলে যেই অংশগ্রহণকারী যেই শিক্ষক সমাজ এই মুহূর্তে আসলে তারা পুলিশের লাঠিপেটে ছত্রভঙ্গ হয় এবং তারা আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের ধাওয়া চলছে এই ভাই দর্শক দেখতে পাচ্ছেন যে তারা আসলে পুলিশের ধাওয়া খেয়ে আসলে এই মুহূর্তে তারা যে মানববন্ধনে অংশগ্রহণকারী যে নিয়োগের দাবি যে মানববন্ধন করে এবং পুলিশের ধাওয়া খেয়ে আসলে ছত্রভঙ্গ হয় চেষ্টা করতেছি
দর্শক পুলিশের সাথে যে মানববন্ধনকারী শিক্ষার্থী তাদের যে ধাওয়া পাল্টা দেওয়া চলছে এই মুহূর্তে।